সবাইকে আমার ভাইজাক ব্লগ এন্ড অপর্ণা চ্যানেলে স্বাগত। আজকে জন্মাষ্টমী, তাই দেখো আমি আমার গপু সোনাকে কেমন করে সাজিয়েছি। আর এই গপু সোনা বৃন্দাবন থেকে এসেছে। আমি কিন্তু এইভাবেই পুজো করি, অনেকের যেরকম থাকে আর কি পিতলের ওইরকম গোপাল আমার কাছে নেই, আমার কাছে এইরকম গোপু সোনাই আছে। আর দেখো এই যে বাঁশিটা, এই বাঁশিটা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, তো বাঁশিটা দিয়ে দিয়েছি গোপু সোনাকে। আর জেমস আনা হচ্ছে, ওর মতো চকলেটও আছে। আর এই যে মালাটা দেখছো, মালাটাও কিন্তু আমি নিজের হাতে করে গাঁথলাম। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর বেলুনগুলো ফুলিয়ে এইভাবে লাগানো হচ্ছে। তবে এখন সারাদিন অনেক কিছু ঘর দোর গোজ গাছ মোছামুছি সমস্ত করে এই দেখো এখন রাত্রি 1:51 বাজছে, আর ওইদিকে চলছে প্রচুর লাইট। তো ওদিকে তো আর আড্ডা মারতে পারলাম না, তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। ভাবলাম যে কেকটা বানিয়ে এসব, তার আর হলো না। তো এই দেখো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি করলাম, একে একে ফ্রাইড রাইস বানালাম, পনির বানালাম, ক্ষীর বানালাম, কেক তৈরি করলাম, 5 রকমের ফল দেওয়া হয়েছে, মিষ্টি দিলাম। তারপরে গোপু সোনাকে বললাম খেয়ে নিতে, একটু গোপু সোনার একটু না মানে এই যে হয় না একটু ভজন করলাম, প্লাস সারাদিন ধরে গান তো বাজছিলই। তো দেখো আমরা সাডেনলি হাজবেন্ড বললো যে সাগরনগর ইস্কন টেম্পলে যাবে, তো তার জন্যই বেরিয়ে পড়লাম সাগরনগর ইস্কন টেম্পলে। তবে ওই টেম্পলটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, সময় লাগবে। তো এই দেখো আমরা যথারীতি চলে এসেছি সাগরনগর ইস্কন টেম্পলে, আর তোমরা এবার পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আমি আর এখন আসছি না। আর দেখো কি সুন্দর করে সব সাজানো হয়েছে। তবে এখানে যে ভোগ খেয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই দেখো পুরোটাই মানে হাতে করে বানানো, আর প্রচুর মানে স্কুলের ছাত্রছাত্রীরাও এখানে এসেছিলো, আমার দেখে খুব ভালো লাগছিলো। তো দেখো ভালো লাগবে তোমাদের সরি, ঠিক আছে চলো। Thank you.
লাগলো বলো তোমরা, এই ছোট্ট গপু সোনাকে দোল খাওয়াতে পেরে আমার তো দিল খুশ হয়ে গেছে একদম। দারুণ সাজিয়েছে জানো, যেটুকু পেরেছি করার ক্যাপচার করার চেষ্টা করেছি, আর আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো আর একটা ছোট্ট ভিডিও দেখে নাও।
কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এটা অন্য আর একটা বৌদির বাড়ির পুজো, তো খুব সুন্দর করেছে পুজোটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো গুড নাইট, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে।